প্রোটিন সমৃদ্ধ মসুর ডাইল কি কি কারণত দৈনিক খাব লাগে। নমস্কার, আরম্ভ করবলে লৈছো প্রাগ নিউজ ডিজিটেলর বিশেষ অনুষ্ঠান লাইফস্টাইল। মসুর ডাইল ভারতর জনপ্রিয় খাদ্য, ইয়াক প্রোটিনের এটা ভাল উৎস বলে গণ্য করা হয়। যে সকল নিরামিষভোজীয়ে কণী, মাংস আর মাছ না খায় তেওঁলোকৰ বাবে মসুর ডাইল প্রোটিনের এটা ভাল বিকল্প। ইয়ার উপরেও মসুর ডাইলত স্বাস্থ্যগত আন বহুতো উপকারিতা আছে, যার বিষয়ে আজি আমি জানাম লাইফস্টাইলর এখণ্ডটোর জৰিয়তে। প্রথমতে হৈছে প্রোটিনের এটা ভাল উৎস মসুর ডাইল। হয়, মসুর ডাইলত প্রোটিন বেশিকৈ থাকে। একাপ সিজুয়া মসুর ডাইলত প্রায় 18 গ্রাম প্রোটিন থাকে। নিরামিষভোজীর বাবে সেয়েহে ইয়াক প্রোটিনের বিকল্প বলে গণ্য করা হয়। দ্বিতীয়তে মসুর ডাইল হৈছে আহৰ এটা ভাল উৎস। মসুর ডাইলত আহৰ পৰিমাণ বেছি। একাপ সিজুয়া মসুর ডাইলত প্রায় 15 গ্রাম আহ থাকে। আহে পাচনতন্ত্রের স্বাস্থ্য উন্নত করাত সহায় কৰিব পাৰে আর কোষ্ঠকাঠিন্যর সমস্যা দূর করে। তৃতীয়তে হৃদযন্ত্রের স্বাস্থ্যের বাবেও উপকারী মসুর ডাইল। হয়, মসুর ডাইলত আহ, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আদি পুষ্টিকর উপাদান থাকে, যিবোৰে হৃদরোগের বাবে উপকারী বা হৃদযন্ত্রের স্বাস্থ্যের বাবে উপকারী। এই পুষ্টিকর উপাদানসমূহে রক্তচাপ কমত সহায় কৰিব পাৰে, কলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ কৰিব পাৰে আৰু হৃদরোগের সম্ভাবনা হ্রাস করে। চতুর্থতে ডায়াবেটিসতো উপকারী মসুর ডাইল। মসুর ডাইলত অধিক পরিমাণে আহ থাকে, যেটো আমি পূর্বেও উল্লেখ কৰিছো, যেটো ডায়াবেটিস রোগীর বাবে অতিকৈ উপকারী। আহে খাদ্যত থকা কার্বোহাইড্রেট শোষণ লেহেমিয়া করাত সহায় কৰিব পাৰে, যার ফলত তেজত চেনির মাত্রা হঠাৎ বৃদ্ধি হওয়াত বাধা দিয়ে। পঞ্চমতে আর শেষত ক্যান্সারের সম্ভাবনাও হ্রাস পায়। কিছুমান গবেষণার দেখা গৈছে যে মসুর ডাইল সেবন করলে কর্কট রোগের সম্ভাবনা কিছু পরিমাণে হ্রাস পাব পাৰে, কারণ মসুর ডাইলত এন্টি অক্সিডেন্ট আর অন্যান্য পুষ্টিকর উপাদানে পরিপূর্ণ, যে ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করাত সহায় কৰিব পাৰে। গতিকে প্রোটিন সমৃদ্ধ মসুর ডাইল এই 5টা কারণত আপনিও দৈনিক খাওক আর আপনার জীবনশৈলী উন্নত করক। নিউজ এক্স রিপোর্ট, প্রাগ নিউজ ডিজিটাল।